হ্যালো স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমরা হিউম্যান বডি অর্থাৎ মানবদেহ সম্পর্কিত আরও কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগে আমরা তিনটি পার্ট আলোচনা করেছি, যেখানে বিভিন্ন অঙ্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি, আর এটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো নাও লেটস স্টার্ট। 206টি অস্থিযুক্ত হয়ে অন্তঃকঙ্কাল পেশি তৈরি হয়, অন্তঃকঙ্কাল তৈরি হয় 206টি অস্থি নিয়ে। নেক্সট হচ্ছে বৃহদান্ত্রের সিকামের সাথে অ্যাপেন্ডিক্স নামক একটি প্রবৃত্তি বা অঙ্গ সংযুক্ত থাকে। তাহলে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? বৃহদান্ত্রের সিকামের সাথে যুক্ত থাকে। নেক্সট হচ্ছে ট্রিপসিন নামক এনজাইম আমিষের উপর ক্রিয়া করে। ট্রিপসিন তাহলে কি? ট্রিপসিনের কাজ কি? যেটি আমিষের উপর ক্রিয়া করে, ট্রিপসিন নামক এনজাইম এটি আমিষের উপর ক্রিয়া করে। নেক্সট হচ্ছে গ্যাস্ট্রিক রস, খাদ্যকে তরল ও নরম করলে তাকে কাইম বলে। কাইম কি? কাইম হচ্ছে গ্যাস্ট্রিক রস যখন খাদ্যকে তরল ও নরম করে তখন তাকে কাইম বলা হয়। নেক্সট হচ্ছে রক্তে এক ধরনের রক্ত কেমন পদার্থ? রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। রক্ত লবণাক্ত হয়, অস্বচ্ছ হয় এবং ক্ষারকীয় হয়। রক্তের উপাদান সাধারণত দুটি, একটা হচ্ছে রক্তরস এবং অপরটি হচ্ছে রক্তকণিকা। রক্তের উপাদান দুটি। নেক্সট হচ্ছে রক্তরসে জলের পরিমাণ কেমন? রক্তরসে জলের পরিমাণ হচ্ছে 90-92%। রক্তকণিকা তিন প্রকারের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকার ক্ষণপথ দ্বারা জীবাণু ভক্ষণ করে। কিভাবে জীবাণু ভক্ষণ করে? ক্ষণপথ দ্বারা জীবাণু ভক্ষণ করে। আর শ্বেত রক্তকণিকার অন্যতম কাজ হলো জীবাণু ভক্ষণ করা বা অনাক্রমতা। করোনারি ধমনির মাধ্যমে হৃদযন্ত্রের রক্তের সরবরাহ করা হয়। করোনারি ধমনির মাধ্যমে হৃদযন্ত্রের রক্তের সরবরাহ করা হয়। নেক্সট হচ্ছে মেলানিন। মেলানিনের অভাবে দেহের বিভিন্ন অংশে সেতি রোগ দেখা দেয়। মেলানিনের অভাবে দেহের সেতি রোগ দেখা দেয়। নেক্সট হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এডিস হচ্ছে এডিস ইজিপ্টাইম নামক মশা ডেঙ্গু রোগ ছড়ায়। তাহলে ডেঙ্গু রোগ কোন মশা ছড়ায়? এডিস ইজিপ্টাইম নামক মশা। নেক্সট হচ্ছে মাম্পাস, একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। মাম্পাস কেমন রোগ? ভাইরাসজনিত সংক্রামক রোগ, যেটি শরীরের আয়োডিনের অভাবে এই রোগের সংক্রমণ বেশি হয়। আয়োডিনের অভাব থাকলে এই ধরনের রোগের প্রকোপ শান্ত বেশি হতে পারে। নেক্সট হচ্ছে র্যাবিজ নামক ব্যাকটেরিয়া ভাইরাস, এর কারণে জলাতঙ্ক রোগ হয়। জলাতঙ্ক রোগের যে জীবাণু বা ভাইরাস সেটা হচ্ছে র্যাবিজ ভাইরাসের কারণে জলাতঙ্ক রোগ হয়। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আশা করি এই পার্টগুলো, যে মানবদেহ সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। সো থ্যাংক ইউ।